হঠাৎ করে বউ সাজে চলে আসলাম, তার মানে কি আমার বিয়ে হয়ে যাচ্ছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি নওশিন। আশা করি আমার সকল আপুরা ভাইয়েরা অনেক ভালো আছেন। তো কেন হঠাৎ করে বউ সাজলাম পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, আমি চলে গেলাম হচ্ছে পুরান ঢাকায় মৌ বিউটি পার্সোনাল কেয়ার, এটা হচ্ছে পুরান ঢাকাতে মৌ আপুর পার্লারে। ফুল অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে পুরান ঢাকা লোহারপুর কিছুক্ষণ রেস্তোরাঁর অপোজিট পাশে মৌ বিউটি পার্লার। তো পুরান ঢাকার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই চিনবেন। তো আমার স্কিনের অবস্থা প্রচুর বাজে, এটা ছিল একটা প্রমোশনাল ভিডিও, এখন থেকে ভাবলাম যে প্রচুর কাজ করতে হবে। প্রায় 2 বছর হয়ে গেল একইভাবে আসি, আর এই যে দেখতে পারতেছেন আমার ফেসের অবস্থা, প্রচুর তিল আর কালো দাগ, যেহেতু রাতে ঘুম হয় না আর শরীরের যত্ন একদমই নেই না, আর আমাকে কেউই দেখেননি স্বাস্থ্যে বা নিজের স্কিনের কেয়ার, যত্ন থাকে না, সবাই নিজের একটা যত্ন নেয় জীবনে যা কিছু হয়ে যাক না কেন। তো মৌ আপু আসলে আমাকে অনেক আগেই নক করছিল, আমি আসলে স্বাস্থ্যে আগ্রহী ছিলাম না, আসলে সাজগোজ এগুলো মন থেকে আসে না। তো ভাবলাম ডিপ্রেশনের মধ্য দিয়ে যাই, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখলে হয়তো বা ডিপ্রেশন থেকে একটু ভালো থাকবো। হয় কি, সারাদিন কাজের পরে দিন শেষে নিজেকে বড্ড একা মনে হয়, আবার হাসির পিছনে একটা অসহ্য যন্ত্রণা লুকিয়ে থাকে। তো চলে গেলাম আপুর পার্লারে, তো দেখি আপু আসলে লুকটা আমার কেমন চেঞ্জ করে। আর কেউ আমার সাজগোজ অবস্থায় দেখেন নাই, আমার বউ সাজটাও কেউ দেখেন নাই। তো স্টার্ট হয়ে যায়, আমার ফেসটাকে একটু ক্লিন করে নেয়, আর আপু বলতেছিল যে তুমি এরকম কেন, লাইফটাকে নতুনভাবে স্টার্ট করো, জীবনে মানুষ বাঁচে কয়দিন, সব কিছু সুন্দরভাবে করার জন্য। আসলে যেখানে যাই সবাই আমাকে বোঝায়, তো ভালো লাগে। তো আমরা কাজ করতেছিলাম পুরোটা টাইম, অনেক এনজয় করছি। দেন হচ্ছে আপু অনেক হাসাইছে আমাকে, পরে বলতেছে আই নওশিন তোমার লুক তো চেঞ্জ করে দিচ্ছি, এবার একটু হাসো। আসলে আমাকে জোর করে অনেক হাসানো হয়েছে আর আমি অনেক হাসছি। তো এই যে স্কিন ক্লিন করে দেন হচ্ছে প্রচুর মেকআপ দিচ্ছিল, মেকআপ দিয়ে আমার ফেসে দেখতেই পারছেন যে মানে স্কিনে এত পরিমাণ স্পট বলার বাহিরে। আসলে নিজের যত্নটা নেওয়া হয় না, আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছি পুরাই মানে আমি মাঝে মাঝে নিজেকেই চিনি না। তো হ্যাঁ, এই তো আপু অনেক যত্ন সহকারে সাজাচ্ছিল অনেক সময় নিয়ে, আর কাজল দিচ্ছিল আর আমাকে বলতেছিল মাশাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগতেছে। এখন আসলে কি আগের মতো আমার ভালো লাগাটা কাজ করে না। তো আপনারাই কমেন্ট করে জানাবেন যে সাজটা কেমন হয়েছে, ফাইনাল লুকটা দেখতে হলে শেষ অবধি পর্যন্ত যেতে হবে। আর আমি অনেক ডিস্টার্ব করতেছিলাম, কথা বলতেছিলাম, আর মানে মেকআপ যারা করে তাদেরও একটা ধৈর্য লাগে, আর আমি অনেক ধৈর্য নিয়ে বসেছিলাম। এদিক দিয়ে আমার ছোট বোন ওকেও সাজিয়ে দিচ্ছিল, দেন ওর চুল ঠিক করতেছিল, আর আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার গানের রেকর্ডিংও আছে, ভয়েসের অবস্থা খুব বাজে, কথা বলতে বলতে তো আরও গলা ভেঙে যায়। তো আপুকে বললাম আমাকে একটু রেস্ট দাও, দেন আমি চা খাচ্ছিলাম, সবাই মিলে গল্প করতেছিলাম। আর এই তো এদিক দিয়ে আমার ছোট বোনের চুল টুল আর মেকআপ করে ওকেও সাজিয়ে দিল, আর ও আমার সাথে সব সময়ই থাকে। তো এখন থেকে প্রচুর কাজ করব, কাজে মনোযোগী হতে হবে, কি আর করার। তো এই তো আমার চুলগুলো হচ্ছে আপু ঠিকঠাক করতেছিল, যেহেতু আমার চুলগুলো অনেক ছোট আর চুল নিয়ে একদম সামনে আসি না। তো এখানে আপু বললো যে না একটু আসো, এই তো আর হাতে হচ্ছে একটু আলট্রা টাইপের দিয়ে দিচ্ছিল। আমি বলছি আপুকে যতটা হালকার মধ্যে পারা যায়, তো আপু আর কি আপুর মতো করে লাল শাড়ি টাড়ি পরায় বউ সাজায় দিছে একবারে বলার বাহিরে। তো ফাইনালি হচ্ছে আমার সাজা শেষ, এই যে সাজায় ফেলছে। তো আপুর আসলে আমার চোখটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, আর একটা অফার চলতেছে আপুর পার্লারে, যেহেতু ঈদ চলে আসছে, অনেক আপুর আসছে চুলের কেয়ার, তারপর হচ্ছে হেয়ার, হাত পা, মিনিকিউর পেডিকিউর, তারপর হচ্ছে মাইক্রো ব্লেডিং, আইল্যাশ, মানে সব কিছুর কাজ, মানে যত ট্রিটমেন্ট আছে ওখানে করা হয়। আর আমার ভিডিও দেখে যারা যাবা মৌ আপুর বিউটি পার্লারে 50% ডিসকাউন্ট পেয়ে যাবা, ব্রাইডাল সাজ থেকে যত রকমের মানে সাজগোজ আছে, যত রকমের কাজ। তো আমি আপুর পেজটা হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব, যারা যেতে চাও অবশ্যই আপুর পেজে ইনবক্সে মেসেজ দিলেই হবে, ফোন নাম্বারে যোগাযোগ করে যেতে পারো। দেন ফাইনালি হচ্ছে কেমন লাগতেছে আমাকে সবাই ভালো খারাপ কমেন্ট করে জানাবা, আর আমি পার্লারের ঠিকানাটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। দেন হচ্ছে যারা যারা যেতে চাও 50% ডিসকাউন্ট পেয়ে যাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।